টেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সিম্পল আর ইজি একটা রাজমা রেসিপি। তার জন্য আমি ছোটো বাটির এক বাটি মতো রাজমা নিয়েছি, যেটাকে রাত্রেবেলা ভিজিয়ে রাখছি। আপনারা যদি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে রাজমাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে প্রেশার কুকারে দিয়ে বরফ দিয়ে এটাকে সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেক্ষেত্রে অনেকক্ষণ ভিজিয়ে রাখার দরকার হবে না। পরদিন সকালে আমি জলটা ফেলে দিয়েছি, দেখুন রাজমাগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে যে আমাকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করতে হয়েছে। এখন এটাকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিতে হবে। যতটা রাজমা আছে তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর দুটো কাঁচা লঙ্কা। রাজমা একটু ছোলার মতো শক্ত হয়, সেদ্ধ হতে একটু টাইম নাই, তার জন্য আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার পরে রাজমাটাকে ভাপেই রেখে দিতে হবে। এখন আমি রেডি করে নিচ্ছি একটা মশলা। এর জন্য আমি নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, 1টা বড় সাইজের রসুন। আমি যেহেতু রসুনের দানাগুলো খুব বড় বড় তাই একটাই নিয়েছি, 1টা বড় সাইজের টমেটো, 1 টুকরো আদা চার ফালি করে নিয়েছি, আর সামান্য পরিমাণ জিরে। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এদিকে প্রেশারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি, রাজমাটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 4টা সিটি দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, গরম কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি তেল। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর একটু জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। রাজমার এর থেকে সহজ রেসিপি আর হয় না, এটা যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। মিক্সারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করেছিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব ভালো করে সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল সহ রাজমাটা এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। রাজমা সেদ্ধর সময় আমি একটু পরিমাণ নুন অ্যাড করেছিলাম, এখন আরেকটু নুন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। মিডিয়াম টু লো ফ্লেমেই এই রসটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি পরে থেকে আর কোনো গরম মশলা অ্যাড করছি না, ফোড়নের সময় যা দিয়েছি সেটাতেই আমার বেশি ভালো লাগে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আর এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা নেই, শেষে ধনে পাতাও একটু ছড়িয়ে দিতে পারেন। রেসিপিটা আমার রেডি, আমি এখন নামিয়ে নেব। দেখুন গরম গরম রাজমা
আমার একদম রেডি। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আর এমন একটা সহজ রেসিপি যেটা যে কেউ বানাতে পারবে, খুব কম উপকরণ এবং তাড়াতাড়ি হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।